কৃষক বন্ধু নিজের নামে জমি না থাকলেও 10,000 টাকা পাবেন, এই শর্তে আবেদন করুন কৃষক বন্ধু প্রকল্পে। কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার যেমন পিএম কিষাণ যোজনা চালু করেছে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও বাংলা কৃষকদের জন্য চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প। পিএম কিষাণ যোজনার থেকে কৃষক বন্ধু প্রকল্পে অনুদানের পরিমাণ অনেকটাই বেশি। পিএম কিষাণ যোজনায় বছরে একজন কৃষক 6,000 টাকা অনুদান পায়, আর কৃষক বন্ধু প্রকল্পে একজন কৃষক বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন। তবে বাংলার কোনো কৃষক একই সঙ্গে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কৃষকের প্রকল্পের টাকা চাইলেও পেতে পারেন। রাজ্য সরকারের তথ্য বলছে, বাংলা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বর্তমানে 91,57,000 কৃষক বছরে 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক অনুদান পাচ্ছেন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন, বছরে কারো অ্যাকাউন্টে 4,000 এবং কারো অ্যাকাউন্টে 10,000 টাকা, এমনটি ভেদাভেদের কারণ কি আজকেই ভিডিওটিতে বলে দেবো। তাছাড়াও 10,000 টাকা কীভাবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করবেন, অর্থাৎ কৃষক বন্ধুর যে ফুল পেমেন্ট সেটি কোন উপায়ে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করবেন, সেটিও ডিটেলস আলোচনা করে দেবো। তাছাড়া অনেকেরই জমি নেই, অর্থাৎ ভূমিহীন, তারাও কোন উপায়ে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে 10,000 টাকার সুবিধা পাবেন, সেটিও আপনাদের প্রসেসটা এই ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেবো। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন এবং লাস্ট পর্যন্ত ওই ভিডিওটি দেখবেন। চলুন দেখে নেওয়া যাক। হ্যালো, হ্যাঁ বলছি, আমি কৃষক বন্ধু হেল্পলাইন নাম্বারে কল করেছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা, বলছি অনেকে কোশ্চেন করছে যে এরকম বলছে যে কৃষক বন্ধু মানে 10,000 টাকাটা মানে 1 একরে না 2 একরের বেশি জমি থাকতে হবে তবে 10,000 টাকাটা পাবে। ওটা 1 একর জমি চাই। ও 1 একর জমি চাই। আর ওই পার্সেন্টেজটা কত, 100 না কত? না, পার্সেন্টেজটা হচ্ছে আমার 1 থেকে 40 এর মধ্যে 2,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, তারপর যত 100 করে বাড়বে 50 টাকা ইনটু হবে। আচ্ছা আচ্ছা, যদি 41 হয় 2,050 টাকা, যদি 42 হয় তাহলে আমার হচ্ছে 2,100 টাকা, এইভাবে বাড়বে। 100% 100 একর পর্যন্ত সেটা পাওয়া যাবে 1,500 টাকা এককালীন, 10,000 বছরে দুবার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার আপডেট দেওয়ার জন্য, থ্যাংক ইউ স্যার। এতক্ষণ কৃষক বন্ধু অফিসারের সঙ্গে অর্থাৎ কত পরিমাণ জমি, কত শতকে কত টাকা পাবেন সেটি শুনলেন। কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াটি এবার আলোচনা করে দিচ্ছি। ভালো লাগলে দর্শক বন্ধুরা একটি লাইক করে দেবেন। আবেদনকারীর নিজের নামে জমি না থাকলেও তিনি কৃষক বন্ধু প্রকল্পের অনুদানের টাকা পাবেন। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটির মোটিভটা সেটাই ছিল যে যাদের জমি আছে তারা তো পাচ্ছেনই, কিন্তু যাদের জমি নেই তারা কি করবেন এবং তাদের আবেদনের প্রসেসটা এই ভিডিওটিতে সেটি আলোচনা করতে যাচ্ছি। তবে তার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আপনাদের ফুলফিল আপ করতে হবে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, লাস্ট পর্যন্ত দেখবেন। সেক্ষেত্রে জমির পাট্টা, গিফট ডিড, বন বিভাগের পাট্টা বা পর্চা নিজের নামে থাকলেও চলবে। সো দর্শক বন্ধুরা, আপনার নিজস্ব জমির রেকর্ড নেই কিন্তু আপনি যে সমস্ত শর্তগুলো আছে, জমির পাট্টা, গিফট ডিড, বন বিভাগের পাট্টা বা পর্চা নিজের নামে থাকলেও চলবে, পাশাপাশি তিনি যে কৃষক তার জন্য স্বঘোষণাপত্র দিতে হবে। এবং এই স্বঘোষণাপত্রটি কোথা থেকে সংগ্রহ করবেন সেটিও বলে দিচ্ছি। এই ঘোষণাপত্রের ওপর সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধানকে শংসাপত্র দিতে হবে। আর এই ঘোষণাপত্রটি আপনি যেখান থেকে ফর্মটি সংগ্রহ করবেন, বিডিও অফিস বা আপনাদের পঞ্চায়েতে পঞ্চায়েতে দুয়ারে সরকার যখন ক্যাম্প হয় সেখানেও এই ফর্মটি পাওয়া যায়, তখন সঙ্গে সঙ্গে শংসাপত্রটিও অ্যাটাচ থাকে ওই ফর্মের সঙ্গে। একমাত্র তবেই জমিহীন কৃষকদের আবেদন গ্রাহ্য করা যাবে। শুধু এখানেই শেষ নয়, এগুলির পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের জন্য
আবেদন জানানোর সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নথিও জমা দিতে হবে। আধার কার্ডের জেরক্স, ভোটার আইডি জেরক্স, আবেদনকারীর ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, জনধন যোজনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে চলবে না, নিজের নামে আলাদা সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে। সো দর্শক বন্ধুরা, আপনার জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে হবে না। আর এই জনধন যোজনার এটি নিয়ে অনেক নিরপেক্ষতা আছে, আপনি দিতেও পারেন কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট দিলে চলবে না। সেক্ষেত্রে নতুন শর্ত লাগু হয়েছে, সে অ্যাকাউন্টের সঙ্গে নিজের ব্যক্তিগত মোবাইল নাম্বার ও আধার কার্ড সংযুক্তকরণ থাকতে হবে, কারণ আধারের মাধ্যমে বর্তমানে পেমেন্ট হচ্ছে। চার নম্বর বলেছে, আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জমির পাট্টা বা পর্চার প্রতিলিপি। ছ নম্বর, এই সংক্রান্ত ফর্মে আবেদনকারীর মোবাইল নাম্বার লিখে দিতে হবে যেটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত। নিজের নামের জমি না থাকলেও কৃষক হিসাবে স্বঘোষণাপত্র ও পঞ্চায়েত প্রধানের শংসাপত্র একই সঙ্গে জমা দিতে হবে এবং কৃষক বন্ধুর ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিসহ ডকুমেন্টসগুলো আপনাদের কৃষি অধিকর্তা অফিসে, তাছাড়াও পঞ্চায়েতে পঞ্চায়েতে যখন দুয়ারে সরকার ক্যাম্প বসে তখন এটি আবেদন করে দেবেন। অনলাইনে আপনারা আপডেট পাবেন www.matirkotha.gov.in থেকে। তাছাড়াও কৃষক বন্ধু, প্রিএম কিষাণ, অন্য কোনো প্রকল্প সম্পর্কে আপনাদের জানার ইচ্ছুক থাকলে বা ইচ্ছা হলে কমেন্টে আপনারা জানাবেন, আমি তার উত্তর দিয়ে দেব। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম আপডেটেড ভিডিও পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট।